দুটো বাস উদ্বোধন উদ্বোধন ঠিক না, এর আগে উদ্বোধন হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, আজকে শুভ সূচনা, অর্থাৎ শুরু হচ্ছে দুটো বাস, একটা মালদা টু শিলিগুড়ি, একটা ফারাক্কা টু শিলিগুড়ি। কী সুবিধা থাকছে বাসে? বাসের সুবিধা বলতে এর আগে যে বাসগুলো এসছে, যত যে বাসগুলো দেখছেন আমাদের নর্থ বেঙ্গল বা অন্য অন্য বাসগুলো, সেগুলো থ্রি বা ফোর, এটার পার্সেন্ট অত্যন্ত বেশি, এখন অত্যাধুনিক বাস, এবং এই বাসে চেপে মানুষ যাত্রী তারা আরাম চায়, পয়সাটা বোঝে না, কিন্তু মানুষ যত তাড়াতাড়ি পৌঁছবে এবং বসে যত আরামদায়ক এই বাসে সেটা পাবে। পরিবেশ বান্ধব বলছেন? পরিবেশ বান্ধব বলছেন? এটা পরিবেশ বান্ধব, একদম সুন্দর, এবং স্পিড অত্যন্ত বেশি আছে, এবং আমরা মনে করি এলাকার মানুষ উপকৃত হবে এই বাসে চেপে। ভাড়া কি বাড়ানো হয়েছে? না, ভাড়া কোনো বাড়ানো হয়নি। ভাড়া এখন মালদা থেকে শিলিগুড়ি কত? সেটা এখানকার যেভাবে ছিল সেইভাবে ভাড়াটা আছে, সেইভাবে যে ভাড়াটা আছে সেই ভাড়াই ভাবে যাবে, ভাড়া কোনো বাড়ানো হয়নি। তো মানুষ যারা চাপবে তারা খুব আশাবাদী, এরকম ওরা বাস চাইছিল এলাকার মানুষ বা জনসাধারণ, তারা সেই সিক্স বিএসসি যেটা বাস সেটা পেয়েছেন, এরা যেটা ছিল না, প্রথম এসছে। আমার নাম হচ্ছে চান মোহাম্মদ, আমি প্রাক্তন পরিষদীয় সচিব এবং বর্তমানে নর্থ বেঙ্গল আমি পরিবহন দপ্তরের ডিরেক্টর। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795।